আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো ভিয়ার্স কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গত কিছুদিন আগে কমিউনিটি টিভে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম আগামীকাল আপনারা কী নিয়ে ভিডিও চান নিচে দুটি অপশন রেখেছিলাম আনন্দ ভ্রমণের ব্যানার ডিজাইন নাকি ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার সেখানে চৌরানব্বই পার্সেন্ট মানুষ ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার নিয়ে ভিডিও ছেড়েছেন তার মধ্যে দুই তিনজন ভাই কমেন্ট করেছেন ডিজাইনটা যাতে রাজনৈতিক ডিজাইনের মতো তৈরি করা হয় তো প্রথমে আমি বলে নিই আমি রাজনৈতিক কোনো ডিজাইন তৈরি করি না বিকজ আই ডোন্ট লাইক পলিটিক্স তারপরেও আপনাদের কথা রক্ষার্থে আমি এই ডিজাইনটি দুইভাবে তৈরি করেছি আপনারা চাইলে এই ডিজাইনটি পার্সোনালি তৈরি করতে পারেন অথবা কিছু পিএনজি অ্যাড করে ডিজাইনটিকে রাজনৈতিক ডিজাইনে কনভার্ট করতে পারেন বরাবরের মতো এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল মানে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তবে ছয় একটি পাসওয়ার্ড সেট করা আছে পাসওয়ার্ডটা সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সংখ্যাটি নিয়ে টোটাল পাঁচটি সংখ্যা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন টোটাল সংখ্যা আপনারা কালেক্ট করুন তারপর ডাউনলোড সেগুলো সাবমিট করে আপনাদের ফাইলটা ডাউনলোড করে ফেলুন তো চলুন আর বেশি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু আগে বলে আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে কারণ আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভালোবাসা না এই ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন পি নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে করে পাসওয়ার্ড দিন এই জায়গায় আপনারা ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন তো আমি আপাতত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক চলে আসবে আপনার জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ডিরেক্টলি গুগল ড্রাইভে নিয়ে যেতে পারে তো গুগল ড্রাইভে যদি নিয়ে যায় তাহলে আপনাদের ফোনে যদি অনেকগুলো মেল কানেক্টেড থাকে তাহলে প্রত্যেকটা মেল এখানে শো করবে যে কোনো একটা মেল সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে আপনাদের ফোনে চলে যাবে পিএলপি ফাইল ডাউনলোড হয়ে গেলে এবার আপনারা পিকজালের ওয়েবস্ট ওপেন করবেন পিকজালের ওয়েবসটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে পিকজালের ওয়েবস্ট ওপেন করার পর হাতের ডানে উপরে দেখতে পাবেন থ্রি ডট একটি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর নিচে ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর বামে দেখতে পাচ্ছেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন একটা পিএলপি চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর ওপেন এন এডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নিতে পারে যেহেতু ফাইলটা একটু বড়ো তারপর আপনাদের সামনে যদি কনফার্মেশন চায় তাহলে ওকেতে ক্লিক করে দেবেন তারপর বেকে চলে আসবেন বেকে চলে আসার পর এইরকম ডিজাইন আপনারা দেখতে পাবেন তো এই ডিজাইনটা হচ্ছে রাজনৈতিক ডিজাইন দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে জয় বাংলা জয়বঙ্গবন্ধু তারপর নিচে তিনটা ছবি এই তিনটা ছবি আপনারা চেঞ্জ করে আপনাদের নেতা বা ভাই যাদেরকে বলেন তাদের ছবি এড করতে পারেন অথবা আপনারা জয় বাংলা জয়বঙ্গবন্ধু সরিয়ে বিএনপির লোগো লাগাতে পারেন বা জামাত ইসলাম বা যে কোনো দলের লোগো আপনারা লাগাতে পারেন তো ছবি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ছবি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন উপরে যে তিনটা শিপস দেখতে পাচ্ছেন এই তিনটা শিপই হচ্ছে ছবি তো আমি প্রথম শিপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন একটু নিচে গেলে দেখতে পাবেন টেক্সার একটি অপশন আছে এই যে টেক্সার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে এখান থেকে ছবিটা চলে যাবে দেখতে পাচ্ছেন শিপস চলে এসেছে তো এখানে আপনাদের ছবি এড করার জন্য জাস্ট এই যে ছবি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে গ্যালারি থেকে আপনার যে কোনো ছবি আপনারা অ্যাড করে দিবেন আমি একটা ছবি এড করে দিচ্ছি আমি আপাতত এই ছবিটা সিলেক্ট করলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন ওয়ান টু ওয়ান রেশিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ইচ্ছামতো আপনারা ক্রোপ করে নেবেন এভাবে ছোটো বড়ো করে ক্রোপ করতে পারেন তো আমি এইটুকু রাখলাম তারপর রাইট অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু ছবি চলে এসেছে অলরেডি নতুন ছবি তো এভাবে আপনারা দ্বিতীয় লেয়ারের ছবি চেঞ্জ করবেন তারপর তৃতীয় লেয়ারেরও ছবি চেঞ্জ করবেন তো আপনারা যদি চান এই দুদিনটা রাজনৈতিকভাবে না করতে পার্সোনালি করতে তাহলে প্রথম থেকে চারটা লেয়ার আপনারা ডিলিট করে দেবেন প্রথমে একটা লেয়ার ডিলিট করবেন তারপর আবার ডিলিট করবেন তারপর আবার তারপর আবার এই চারটা লেয়ার ডিলিট করার পর পাঁচ নাম্বার লেয়ারটা এই যে চোখ আইকন এটা অন করে দেবেন তাহলে এটা পার্সোনালি ডিজাইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা রাজনৈতিক ডিজাইন না এটা পার্সোনালি ডিজাইন হয়ে গেছে তো এটা মানে চেঞ্জ করার পর এবার হচ্ছে নাম পরিবর্তন নাম পরিবর্তন করার জন্য জাস্ট মোহাম্মদ জাকির হুসাইন এই জায়গার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে রিটেক্সের অপশন আসবে আপনারা এখানে ডবল ক্লিক করলে লিখতে পারবেন তো আপনারা আপনাদের নামটা এখানে লিখে ফেলবেন আমি আমার ভাইয়ের নাম লিখে ফেলছি তো আমি এখানে লিখলাম শামসুল ইসলাম ইবনান তারপর ডান তারপর ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ হয়ে গেছে তো এবার ছবি চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসিলেক্ট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটা ছবি আপনারা মানে এখানে দিয়ে দিলেই ছবিটা চলে আসবে তো আমি আপাতত একটা ছবি দিয়ে দিচ্ছি আমি এই ছবিটা সিলেক্ট করলাম তারপর রাইট অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ছবিটা এখানে চলে এসেছে এভাবে আপনারা ইচ্ছা মতো রিসাইজ করে দিতে পারেন আমি এটাকে একটু ছোটো করি এভাবে আপনারা রিসাইজ করে যে কোনো ছবি দিতে পারেন তো এডিটিং শেষ হয়ে গেলে এবার হচ্ছে এটা সেভের পালা সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর কাস্টম যে সাইজ আছে সেই সাইজটা রেখেই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা মানে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি বিন্দুবান্ত আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর হ্যাঁ নেক্সট কোন টপিকের উপর ভিডিও চ্যানেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ